মা ও মা ঝুড়িটা একটু দাও তো এই যে দিচ্ছি এই নে কিন্তু ঝুড়ি নিয়ে তুই কোথায় যাবি দক্ষিণের জঙ্গলে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি ফল আছে গিয়ে নিয়ে আসি বাহ বাহ টুনি তাহলে এই ব্যাপার তুই গিয়ে ফল নিয়ে আয় আর আমি একটু এখানে বিশ্রাম নিই তারপর ফল নিয়ে যখন আসবি সবটা আমিই নিয়ে নেব উফ ভেবেই কেমন মজা হচ্ছে লাল লালাল দিনটা কি ভালো বাবারে এই রাস্তাটা কি শুনশান কিন্তু এই রাস্তা দিয়ে দক্ষিণের জঙ্গলে তাড়াতাড়ি পৌঁছানো যায় ফল নেব আর তাড়াতাড়ি ফিরে আসব। এই টুনি কি ব্যাপারে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস কে ও ফুল দিদি এই তো ফল নিতে এলাম গো ও আচ্ছা ঠিক আছে নিয়ে যা চলি গো দিদি ও অবশেষে পৌঁছালাম কোন ফল নেব তো একটু স্ট্রবেরি আর চেরি নিয়ে ফিরে যাই থাক আর নেব না অনেক হয়েছে দাঁড়া দাঁড়া আরে কাকল তুই কি হয়েছে বল তুই কি একা এতগুলো ফল নিয়ে যেতে পারবি হ্যাঁ হ্যাঁ পারব কেন পারব না চলে রে পরে কথা বলবো। আরে যাবি তো আমাকে কিছু ফল দে না তাহলেই তোর কষ্টটা কম হবে না 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 দেব না আমি দিয়ে যেতে পারবো বলছি তো কোনো কষ্ট হবে না আমার না তোর সাথে এতক্ষণ খুব ভালো করে কথা বলেছি কিন্তু আর বলা যাবে না এই দে তো তোর ঝুড়িটা আমাকে কাকল তুই কিন্তু এটা ঠিক করলি না হ্যাঁ তুই বসে বসে কাত আর আমি ফলগুলো শুক করে খাই টাটা বন্ধু চোর 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 ফল আমার সমস্ত ফলগুলো চুরি করে নিয়ে গেল এই টুনি কি হয়েছে রে চিৎকার করছিস কেন ঈগল দাদা তুমি আগে আমার ফলগুলো এনে দাও মানে আমি দক্ষিণের জঙ্গল থেকে ফল নিয়ে আসছিলাম আর কাকল সমস্ত ফল চুরি করে নিয়ে চলে গেল ও আচ্ছা এই ব্যাপার ও আচ্ছা নয় আমার ফল চাই তুমি চাও আগে তুই বাড়িতে চল তারপর দেখছি কি ব্যাপার টুনি তুই কাঁদছিস কেন দেখো টুনি কাকুল ও রানা সমস্ত ফল চুরি করে নিয়ে পালিয়েছে বলে কাঁদছে ও তাই না কিরে রে চুপ কর মা চুপ কর আর কাঁদিস না কেন ও আমার রানা ফলগুলো নেবে ওকে নিয়ে আসতে পারে না হুম দেখছি এর একটা বিহিত করতেই হবে না না ইগল বাদ দাও ছোট্ট বাচ্চা ভুল করে ফেলেছে তুমি জানো না ও অনেক দিন ধরে কাজ করছে আজ শুধু টুনির থেকে ফল নিয়েছে তাই না অনেকের থেকে ফল চুরি করছে কি বলছো ই তাহলে তো এর একটা ব্যবস্থা করা দরকার না হলে তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে তাই না চলো আমরা সবাই মিলে ওর বাড়িতে যাই কি মজা কি মজা করতে শাস্তি পাবে চুপ কর এইভাবে বলতে নেই চলো ইগোলমশাই হ্যাঁ হ্যাঁ চলো চলো কাক ও কে আমি ও আচ্ছা ইগল কি হয়েছে বলো তোমার ছেলে কাকল কোথায় কাকল তো বাড়িতে নেই কেন কিছু কি হয়েছে আমাকে বলো আর তোমার সঙ্গে টুনি টুনটুনি সবাই মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তোমার কাকল আজ টুনি রানার সমস্ত ফল চুরি করে নিয়ে পালিয়েছে শুধু তাই নয় আরও অনেকের থেকে এইরকম ফল চুরি করেছে কী বলছো ইগোল আমি তো এসব কিছুই জানি না ইস কাকলটাকে একদমই মানুষ করতে পারলাম না আমি ওর হয়ে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে ক্ষমা করে দাও না না কাক দাদা এভাবে বলো না ও ছোট্ট বাচ্চা কিছু না বুঝেই করেছে বাড়িতে আজ আসু পিটুনি দেব খুব করে ওকে না না মেরো না ওকে বুঝিয়ে বলবে তাহলেই কোনো দিন চুরি করবে না ও বাবা ও বাবা মা দেখো কাকল এসেছে কি ব্যাপার টুনি তোরা সবাই আমার বাড়িতে তুই আর আস তোর মজা আমি দেখাচ্ছি তোর মানে টুনি তুই সব বলে দিয়েছিস এবার কি হবে বাবা আমি একটু আসছি দাঁড়া বাবা আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আর এমন করব না মতো কাকলকে ক্ষমা করে দাও হ্যাঁ হ্যাঁ কাক দাদা ক্ষমা করে দাও ঠিক আছে ক্ষমা করেই দিলাম উফ বাবা বাঁচলাম কি রে কেমন মজা আর দিন এরকম করবি না বাবা মাথা খারাপ